হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার রান্নাঘরে যেতে হয়, কারণ 10:45-এর মধ্যে আমার হাজব্যান্ড বেরিয়ে যায় খেয়ে এবং টিফিন নিয়ে। খায়ও ভাত, নিয়েও যায়ও ভাত। আমরা ভেতো বাঙালি, বলে না ভেতো বাঙালি, এই আমাদের প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমরা। আমি তো 3 বেলা ভাত খাই, তবে কোয়ান্টিটি খুব কম। ভাত ভাত আর ভাত করে আমার প্রাণটা। তা আমি কেন বলছি এত কথা, সকালবেলা উঠেই আমরা মেছো বাঙালি, আবার মানে মাছ ভাত, মাছের গন্ধে আমাদের খাওয়া হয়ে যায়। কিন্তু আমার পুত্রটি প্রচুর পরিমাণে ভীষণভাবেই ভগবান প্রেমী, মানে ভগবান ঠাকুর ছাড়া সে মানে কিছুই ভাবতে পারে না। তার জন্যে 3 দিন নিরামিষ করতে হয়। এবার আমরা স্যাটারডে মানে শনিবারটা আমরা 3 জনেই নিরামিষ খাই, কিন্তু সোম আর মঙ্গলবার ওর জন্যে নিরামিষ করি, আমরা আমিষ খাই। মানে মানে বোঝাতেই পারছি যে আমরা মাছে ভাতে বাঙালি। তাই এত কথা বলার কারণ হচ্ছে সেই ঘুম থেকে উঠে আগেই চিন্তা হয়, যেদিন নিরামিষ থাকে ছেলের জন্য সেদিন নিরামিষ কী করবো, আর আমিষ আমি মাছের ঝোল, আর আমাদের কী বলুন তো, চাল কুমড়োর সাথেও চিংড়ি, মানে সব কিছুর সাথে চিংড়ি, মানে চিংড়ি ছাড়া আমরা কোনো রকম খাবার ভাবতে পারি না। তাই জন্যে পড়ে যাই নিরামিষ করতে গিয়ে, কী করবো, মুগ আর মটর ডাল, এই দুটো বাধা ধরা। আর আমার ছেলে সোয়াবিন ভালো খায়, সোয়াবিন করি, কখনো কখনো পনির, যেই পনির জিনিসটা আমার একদম সহ্য করতে পারি না, কিন্তু ছেলের জন্য করতে হয়। আর ও ডালের সাথে আলু চিপস, পাঁপড় আর আলু সেদ্ধ, এই 3টে খুব প্রেফার করে, আর আলু পোস্ত। এবার আমাদের সেই করি, তা আমার ওই মানে রান্নাঘরে ঢুকেই আগে চিন্তা করি আমি কী রান্না করব। এই চিন্তাটা কিন্তু আমাদের গৃহিণীদের থেকেই থাকে না, যে কী রান্না করব। কিন্তু আপনি ওয়াইটি খুলে যদি ক্রিয়েটার হন, তাহলে আপনি চোখ বন্ধ করে ওয়াইটিটা ওপেন করবেন, আর আপনার কাছে থরে 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 সাজানো কন্টেন্ট চলে আসবে। আপনার বেগই পেতে হবে না কোন কী বিষয়ের উপর আজকে আপনি ভিডিও করবেন। ঠিক তাই, তেমনি আমারও একই জিনিস, যে ওয়াইটি খুলছি, আটেছি চারিদিকে শুধু কন্টেন্ট, কোনটা ছেড়ে কোনটা, কোনটা আগে কন্টেন্ট হিসাবে ব্যবহার করবো, কোনটাকে পরে, এরকম হয়ে যায়। কিন্তু আমার সময়ের অভাবে আমি 2টোর বেশি ভিডিও দিতে পারি না, আবার কোনো কোনো সময় একটাই দিই, একটাতেই সন্তুষ্ট রাখি আপনাদের এবং আমিও থাকি। তা আজকে এত কথা বলার কারণ হচ্ছে আজকে আমার বিষয় আজকে আপনাদের আমি বলবো। ইচ্ছা করে না আমি কী করছি আমার ব্যক্তিগত লাইফ, এটা আপনাদের সাথে শেয়ার করতে। আমারও ভালো লাগে, আপনাদেরও শুনতে ভালো লাগবে। তা চলুন, আজকে কন্টেন্ট রয়েছে আমাকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, আমার সারাদিনে কোনো কাজ থাকে না, এটা কিন্তু আমার, এবার আমার সংসারটাকে বাদ দিয়ে এবার আমাকে আপনাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে। তা আমার সারাদিনে সত্যি কোনো কাজ থাকে না। কাজ বলতে আমার হচ্ছে দিনে 6-7টা ভিডিও করা, কোনো কোনো সময় 6টা, কোনো কোনো সময় সেটাকে ক্রস করে 7টা হয়ে যায়, কিন্তু 5 আর 6টা ভিডিও আমার আটকে থাকে। অবাক হয়ে যাচ্ছেন, একটু আগে বললো 2টো ভিডিও, আবার কোনো কোনো সময় 1টা দিয়ে সন্তুষ্ট নিজে থাকি, আপনাদের করি না, একটু মন দিয়ে শুনতে হবে। আমি যদি প্রথমেই সব বলে দিই, তাহলে রহস্যটা আপনারা ভেদ করবেন কী করে। চলুন আমার জীবনের কাহিনী আপনাদের কাছে উপস্থাপন করি। তা আমার সারাদিনের কাজটা কী? আমার সারাদিনের কাজ হচ্ছে, বলে না অলস মস্তিষ্ক শয়তানের বাসা, আমি কী করি ওই যে মানুষকে কতটা নগ্ন করবো, নগ্ন করে আপনাদের সামনে তুলে ধরবো, এইটাই হচ্ছে আমার প্রধান কাজ। অলস মস্তিষ্ক বলেইছি, তাই জন্য কী করি আমি সবসময় আমি কন্টেন্ট হিসাবে আমি কণিকাদের বাছি, কারণ ওদের ভীষণভাবে আমার অপছন্দ, এতটাই অপছন্দ যে মানে আমাকে কুড়ে কুড়ে খায়। ওদের ওঠা, ওদের বসা, ওদের খাওয়া, ওদের শোয়া, ওদের হাঁটা চলা আমাকে প্রচুর পরিমাণে পীড়া দেয়, মানে ওদের দেখে দেখে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। কিন্তু কিছু করার নেই, তাও আমার দেখতে হয়, বড় বড় চোখ করে দেখতে হয়, আর অবশ্যই নাকের ফুটো দুটো এরকম করে করে আমার দেখতে হয়, কিছু করার নেই। মানে আমার ওদের না দেখলে আমার পেটের ভাত হজম হয় না, চোখ শুদ্ধি হয় না, কান শুদ্ধি হয় না, এরকম। তা বলবো আজকে সুন্দর করে বলবো, মানে পুরোটাই বলবো। তাহলে আমি ভিডিও শুরু করি। সকাল মানে সকালে আমি দিই, অ্যাকচুয়ালি রাতে আমার সব করা থাকে, মানে সংসারের দন্তস্যটা আমার নেই, বুঝেছেন তো। কী করি, এক ছেলের বউ আমি, কিচ্ছু করার নেই, কারণ শ্বশুর শাশুড়িকে আমি মানতে পারিনি, ধরো রান্না করবো নিজের জন্যে, বরের জন্যও না, তাহলে ওইটা ভেড়া, জানেন তো আমার বরটা ভেড়া, ভেরু টাইপের, আমি ওইটাকে দিয়ে আমার প্যান্টি ম্যান্টি সব কাচাই। এবার দেখুন, কণিকাকে তো দেখি এত সুখী, আমার খুব হিংসা হয়, কারণ বরটা জড় পদার্থ ঠিক আমার মতন, আমি কিন্তু জড় পদার্থ, কাউকে বলবেন না, আমার শালা কী আছে, হ্যাঁ একটা শরীরে একটা জড় বস্তু, কিচ্ছু প্রোডাকশান নেওয়ার নেই, কাউকে সুখী করার নেই, নিজে সুখী হওয়ার নেই, ঠিক আছে। তা এইবার আমার দিনটা শুরু হয় কণিকাকে দেখে আমি নকল করা শুরু করছি, আমার একটা পান্তাবুড়ি দেখতে, জানেন তো আমি যখন ঘর টর ঝাড় দিই, এইবার ঘর ঝাড়তে আরাম হলো, মানে আমার শাশুড়ি শ্বশুর এত ভালো মানুষ আমি, যে আমাকে ওই একটা ঘরেই বন্দিদশায় কাটাতে হয়, বুঝেছেন তো, বন্দিদশা না বাবা, আমি একেবারে গোষ্ঠী স্বষ্টি পুজো করে ছেড়ে দিই, জানেন তো। তা আমি কী করি,
কণিকাকে নকল করতে হবে তো, কণিকাকে দেখে আমার সমস্ত কিছু নিতে হয়, কিন্তু ওকে আমি সহ্য করতে পারি না। মানুষ কেন যে ওকে দশভুজা বলে, ওর দর্শকরা ওকে দশভুজা বলে, কেন আমাকে বলে না? হ্যাঁ, উদয় অস্ত এই ছ সাতটা ভিডিও করি, লোকের গোষ্ঠী ষষ্ঠী পুজো করে খিস্তি মেরে তার নারী বুড়ির চোটকে, মাঝে মাঝে বাচ্চাদের রক্তপান করি, আবার মাঝে মাঝে শ্বশুর শাশুড়ির সাথেও বৌমা ছেলের বইয়ের সাথেও শুয়ে দিই, মানে অনেক গুণ আছে কিন্তু আমার, আপনারা দেখতে পান না বলে আমাকে দশভুজা বলেন না। যেটা বলছিলাম, সকালটা শুরু হয় ওই পান্তা বুড়ির ওই ঘরজারটা দিয়ে, দিয়েই আমি রান্নাঘরে ঢুকে যাই। রান্নাঘরে আমার ঢুকতে হয়, কিন্তু ঢুকে কী করি জানেন? আমি যা যা বলবো খুব গোপন কথা বলবো, কাউকে লিক করবেন না। কিন্তু ওই যে উপর দিয়ে খাবার আসে, আমার শ্বশুর শাশুড়ি আমাকে তো একা করে দিয়েছে, মানে আমি হয়ে গেছি, তাদের দায়িত্ব কেন নেবো? কণিকাটা না বলদি, হ্যাঁ আমি বলছি কণিকা সম্বন্ধেও কিছু বলবো, কণিকা পর্যন্ত যেন না যায়। ও কি করে, ও সারা সংসারের দায়িত্ব নিয়ে নেয়, তাহলে ওকে মানে সবাই দশভুজা বলে। আর আমাকে দেখো এত কাজ করি, কাজ বলতে ওই উপর থেকে আমার ভেরু বরটার জন্য যে খাবারগুলো দেয় সেগুলো জাল দিই, বাসি খাবারগুলো জাল দিয়ে হাফ সরিয়ে রাখি, কেউ দেখে না, অন ক্যামেরা ওটা করি না, হাফ সরিয়ে রাখি, আর আমার মাছের ঝোল তেলে ঝালে করি, কিন্তু ব্লেম দিই শ্বশুর শাশুড়ি, কারণ সে ভীষণ তেল মশলা খায়, আমি যে খাই সেটা বুঝতে দেবো না কাউকে, আমি খাই না, আমি তেল ঝালের দিকেই যাই না। আমার রান্না করা তিনটে মাছ, কোনো সময় দুটো মাছ, আর ওই যে উপর থেকে দেয় ভেরুটাকে হাফ দিয়ে হাফ সরিয়ে রাখি, আর এমন ভাব দেখায় ভেরুর জন্যেই আমার শাশুড়ি রান্না করে। শাশুড়ি জানে না, শাশুড়ি বোঝে যে আমি ওর থেকে ঝাড়ি, কিন্তু এই যে কণিকাটাই একদম আমাকে একদম সবার কাছে একদম কী বলে অপরাধী বানিয়ে দেয়। শাশুড়ি রান্না করে, একটা ভাগ্নি পুষছে, আমি বাবা ভাগ্নার সাথে ভাগনার সাথে দুপুর ভাগনাগিরি করতাম, আমার ননাস বুঝতে পেরে পাঠিয়ে দিয়েছে। আর এই দেখো আমি পারি না ননাসটাকে দিয়ে একটা কাজ করাতে, আর এই দেখো দুটো ননদ দিয়ে খাটিয়ে মারে, ননদগুলো তো জি কণিকার বলছি গো কণিকার। এবার কি হলো সবাই শুনছো তো? হ্যাঁ, হাতে ফুল নিয়েছো, হ্যাঁ হাত জোর করেছো, সব শুনবে, আমার পাঁচালি শুনতেই হবে, না শুনলে আমি ঠুঁসে ঠুঁসে শোনাবো। এইবার কি হলো, সকালবেলায় উঠে কণিকা ওই লাঠি নিয়ে পোছা দেখালো, আর ওই যে জলবস্তু আছে ওরা বিছানার উপর আলু বস্তা জলবস্তু গো, আমিও জলবস্তু, আমার শ্বশুরবাড়ির লোক বলে, কিন্তু সেটা কি আর এই অন ক্যামেরা বলা যায়? দেখো জড়বস্তু বলবে না কেন বলো, আমি জড়বস্তুর থেকে তো কোনো সজীবতা আনতে পারিনি, তাই আমায় জড়বস্তু বলে। এই যে লোকের পিণ্ডি চটকায়, এই যে কতগুলো সেশন, যে ও 10 কাপ 10 বার চা দিয়েছে, আর আমি সেশন দেখাই, ও চা করা দেখায় তো কী হচ্ছে, চা দেয় মিস্ত্রি দেয়, আমি বাবা তাতে পিছিয়ে নেই, আমি এই যে সেশন, এই যে চলো হিল্লি, সেখানে গিয়ে এই 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 করে 10টা সেশন দেখাই। তবে কাউকে বলুন একটা গুপ্ত খবর, ওটা 10 জনের সাথে ঠাপন মারাটা দেখাতে পারি না, কিন্তু 10 বার তো সেশন নেই, হ্যাঁ শুধু দশভুজা কণিকাকে কী করে কী করে, হ্যাঁ ওর শাশুড়ি বললো পাউরুটি মিষ্টি দিতে, আর ও কাজ দেখালো, ও রুটি করে সয়াবিনের তরকারি সাথে মিষ্টি দিয়ে মিস্ত্রি দিয়ে দিল, বাবা আমি বাবা আমার বাড়ির লোকের আমি খাওয়াই না, আর ও মিস্ত্রিদের খাওয়ায়, আর দেখো দশভুজার নাম পায়, আমি বাবা ওই কাপড় কাচা হয়েছে আমার ভেরুকে দিয়ে করাই, মানে আমার স্বামীকে দিয়ে, আমার ভেরু তো ও আমার প্যান্টি নাইটও কেটে দেয়, আবার আমার বর আমার পিরিয়ডের ডেটও মনে রাখে জানো, হ্যাঁ তোমার মনে রাখে, কণিকাকে বলছি গো কণিকাকে, দশভুজা এদিকে মনে রাখে তোমার আলু বস্তা তোমার জড়বস্তুটা, আমার বর যদিও আমাকে জড়বস্তু বলে না কিন্তু আমি বুঝতে পারি, শ্বশুরবাড়িতে আমাকে সবাই জড়বস্তুর মতনই বোঝে যে আমি একটা চলমান জড়বস্তু। যাই হোক, যেটা বলছিলাম ঘেটে গেলে হবে না, ঘেটে গেলে হবে না, ঘেটে গেলে হবে না। এবার কী করে, শাশুড়ি সম্পূর্ণ কর্ম করে ওর সংসারে, হ্যাঁ আর আমি দেখাতে পারি না, আমার শাশুড়িটা বয়স হয়ে গেছে, হাঁটুর ব্যথা, বুড়ি বুড়িটা কবে যে দোতলায় উঠবো ভালো লাগে না, আর দেখো কণিকাকে সারাদিন ধরে দোতলা একতলা দোতলা একতলা, আর কি বলবো বলো, আমার জানি কিন্তু ওর যা আছে জানো তো বাচ্চাকে দেবে না, এদিকে বোকা বোকা কথা বলি আমি, কেন বলি বলতো, দেখো অদ্রিকা সবসময় এবারই ও বাড়ি সে বাড়ি করে বেড়ায়, মানে এই বাড়ি মানে কাকুর বাড়ি কাকিমার কাছে আসা, হ্যাঁ আমার হিংসা থেকে এগুলো আমি বলি, আমি জানি তোমরা বিশ্বাস করো না, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনার যে আমি যা যা বলি তোমরা বিশ্বাস করো করো করো। হাতে ফুল আছে, সবার হাতে ফুল আছে তো, শোনো আমার পাঁচালি, আমি কি করি মিথ্যে কথা খুব সুন্দর করে বলতে পারি জানো তো, জীবনটাই আমার মিথ্যেতে ভরা, মিথ্যে 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 মিথ্যে, টাপ টু বাটাম আমার মিথ্যে মিথ্যে মিথ্যে, কী করি বলো তো, আমার ফেক আইডি আছে অনেকগুলো, আমার ফেক আইডি থেকে একটা সময় আমি রুটি দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু খেলো না দর্শক, দর্শক না আমারটা খায় না, বুঝে যায় কী করে কে জানে, কিন্তু আমি সবসময় বলি আমি সত্যের মূর্তপতি, সত্যপতি সত্যবান, আমি সত্য ছাড়া মিথ্যে বলি না, সত্যই মিথ্যে বলি না, আমি যুধিষ্ঠিরের বংশধর, বুঝেছো তো, কিন্তু তাও দেখো মানুষ নিতেই পারে না আমাকে। ও যেটা বলছিলাম আমার ওই যে ফেক আইডিগুলো, ওই ফেক আইডি দিয়ে একবার উঠিয়ে দিলাম, ওই যে কণিকা আছে কণিকা, আরে দশভুজা তোমরা দশভুজা বললে দেখি পট করে বুঝে যাও কণিকা বললে, তারপর ও আচ্ছা ওই যে কণিকা কণিকা মাই সিম্পল লাইফ স্টাইল এম এস এল এর কণিকা, কিন্তু যে দশভুজা বুঝি তোমরা বুঝে যাও, ও এম এস এল, এটা যে আমার খুব রাগ হয় তোমরা বোঝারই চেষ্টা করো না। যেটা বলছিলাম একবার উঠিয়ে দিলাম, যেটা কণিকার দাদা বৌদি আমাকে মেসেজ করেছে, খেলোই না দর্শক, শালা কণিকার বৌদি এসে মুখে ঝেঁটার বাড়ি দিল আমাকে অন ক্যামেরা, যে যারা নিন্দে করো তারা নিন্দেই করবে, হ্যাঁ আর আমিও তেমনি, আমি আমিও ছাড় না, তুমি যখন আমার মেসেজ করেছিলে তখন, যদিও বিশ্বাস করিনি, ওয়াইটের কেউ বিশ্বাস করিনি। এইবার আমি তখন দেখলাম বুলটিগো, আরে কণিকার জায়ের নাম,
জানি সব জানি নাম টামগুলো। হ্যাঁ, যে ওই ভুলটি আমাকে মেসেজ করেছে যে আমি পিনি তো, কিন্তু দেখো ঠিক জায়গায় ঠিক বীজটা পুঁতে দিয়েছে ওর স্বামী। এত খাওয়ানোর চেষ্টা করি, আর শালা আমি কোথায় চলে যাচ্ছি এই বীজ বপন করতে? শালা আমার জমি এমন মানে ফালতু জমি যে ফসলই ফলে না। কত বীজই বীজ ছড়াই, প্রত্যেকটা চাষি দিয়ে জমিতে বীজ ছড়াই, ফসল আর ফলে না। কী করবো, যে লোকের পোঁদে লাগে আমি নিজে বুঝি, যে লোকের এত পোঁদে লাগি, এত লোকের পোঁদের পটি চাটি, কী করে আমার ভালো হবে? তাও না না, কণিকাদের পিছনে আমি লাগবো বাবা, দশ বুঝা আমাকে দেখতে পারে না, আমি কত বুঝা আর ও দশ বুঝা, আর আমি কত বুঝা বুঝা আর বুঝা। যাই হোক, আমার কিন্তু আমার আমার এটা জীবন কাহিনী, আমার জীবন পাচালি। সবার হাতে ফুল আছে দেখি? হ্যাঁ, পত্রালি, আচ্ছা, তারপর পম্পা, এই তো সবার হাতে আছে, আমি সবার নাম বলবো। ওই তো ওই তো, ওর ওর নাম কি বর্ণালী, ফুল আছে। যাই হোক, চলো, তা যাতে যাতে নাম্বার গেলো আর একটা ভিডিওতে অবশ্যই করবো। আমার ভালোবাসার লোকরা তো আমি জানি তো, আমাকে তোমরা খুব ভালোবাসা দাও আমি জানি, কিন্তু পাঁচালি কিন্তু শুনতে হবে। তো এইবার আমি না দেখলাম এইগুলো তো খাওয়াতে পারলাম না, আমার ফেক আইডি দিয়ে যে বুলটি করেছে, বুলটিকে কত জ্ঞান দিলাম বুলটির উদ্দেশ্যে, বুলটি আমাকে মেসেজ করতে হয়ে গেছে বাবা, বুলটি তো আমি জানি, এটাও জানি, ওর হাজব্যান্ডের আইডি থেকে ভিডিও টিডিওগুলো দেখে, নিজস্ব কোনো এ নেই। কিন্তু আমার তো বলতে হবে, আমি তখন কী করলাম, এই দশ বোঝা একে কলঙ্ক লেপন করি। হ্যাঁ, কিন্তু অলরেডি আমি একজনের জন্য দৌড়ে গেছিলাম রানাঘাটে, তার ওই ভবঘুরে পরকিয়ারত দেহটা কোথায় কাঁধে মাথা দেবে আমার কাটটা দিয়েছিলাম। এই তো এই যে দশ বোঝা, এর নামেও আমি ফলস অনেক কিছু লুটিয়েছি, মানে যেটা দেখিনি সেটা বলেছি, কিন্তু মানুষ না আর খাচ্ছে না শালা, আমার দলের লোকগুলোই আমার পুঁদে না আঁচালা বাঁশ ঢুকিয়ে দিয়েছে, এখন আমার কাটি করলে হবে না, সে সামনে পিছন কাঁটিতে কাজ হয়, এখন বাঁশে কাজ হয়, এত হাহা করে দিয়েছি যে কাঁটি ওখানে মনে হয় যেন দেশলাই কাঠির কাজ হচ্ছে, যেন বাঁশ দিয়েছে জানো তো। তারাই এখন বলছে যে উদয় অস্ত কণিকা কাজ করে, কোথাও নোংরামি দেখি না আমি, শুধু নোংরামি আমি তো জানি, আমি যেটা দেখছি না সেটা বেশি করে বলে মানুষের মনে জায়গা করার চেষ্টা করবো। না আমাকে কেউ দশ বোঝা বলছে না, সব কণিকাকে গিয়ে বলছে, দেখো কেমন বৌমার শাশুড়ি যৌথভাবে কাজ করে, আর আমার শাশুড়িটা না মরবি, কবে যে দোতলায় উঠবো, ঢপ মারার চেষ্টা করেছিলাম একবার, খেলো না জনগণ, এই যে পশুটাকে তাড়ানোর পিছনে শ্বশুরের কুকে বল দিয়ে দিয়েছিলাম যে শ্বশুরের এই আছে ওই আছে সেই আছে এই রোগ, কিন্তু না দর্শক খেলো না। তারপরে আমার ভালোবাসার অনেক লোক ছিল গো, আমাকে ছেড়ে 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 চলে গেলো, দশ বুঝে আর বলবে কী করে বলো তো, আমার প্রাণে সহদাদা ছিল, সে দেখো কীরকম রুটি দিল, তার ছেলেকে নাকি আমি মিস ইউ কিস ইউ ইস ইউ টিস ইউ এতগুলো ইউ 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 করেছি, বলার দরকার ছিল বলো? হ্যাঁ, তবে হ্যাঁ আমি যেটা না সেটা বলি, কণিকা পরকিয়া করে গো, পরকিয়া করে, হ্যাঁ এতগুলো ওদের বাড়ির লোক কেউ টের পায় না শালা, আমি আমার বাড়িতে এই নিচের ঘরে বসে সব টের পাই, আর ওদের বাড়ির লোক টের পায় না যে ওই পরকিয়া লিপ্ত, পরকিয়া লিপ্ত, কিন্তু দেখো মেয়েকে নাচ শেখাচ্ছে, গান শেখাচ্ছে, আঁকা শেখাচ্ছে। আর যে আমার আর একটা যে বলি না, ঢেমনি পরকিয়ায় রত, আরে পরকিয়ায় লিপ্ত, আরে আমার মালকিন, আমাকে দালাল বলে এখন ওয়াইটিতে, তার মেয়েকে দেখো বেলা বারোটায় ঘুম থেকে ওঠাচ্ছে, কিচ্ছু শেখায় না, আমার খুব কষ্ট হয়, কিন্তু শোনে না কি বলবো, ওই আসলে পরকিয়া করে, আমি তো ইচ্ছা করে কণিকার নামটা জোড়াই, মানে মানুষ যেন কণিকাকে খারাপভাবে দেখে। হ্যাঁ, কিন্তু দেখো দুর্ভাগ্য, দেখো এত কালিমা লেপন করার চেষ্টাই করে যাচ্ছি, চেষ্টাই করে যাচ্ছি, পারছি না, উল্টে মুখে আমার চোখে মুখে কালি ছিটে আসছে, কী করবো বলো, এই হচ্ছে আমার মানে পান্তাবুড়ি, আমি পান্তাবুড়ির সারাদিনের এই কাজ, কিন্তু ওর কাজ মানুষ ওর কাজ দেখতে যায়, এত আমি বলি, এত গালমন্দ করে ছ সাতটা ভিডিও করছি, মানুষ আমাকে বিশ্বাস করছে না, হ্যাঁ আমার গ্রহণযোগ্যতা কোথায়? তাহলে কণিকাকে সবাই ভালো বলে, এইটা যে আমার কত কষ্ট হয় কেউ বোঝে না, একদিন অন্তত তোমরা দশভুজাকেও বলো, আমি তো শোনার জন্য কান এরাম করে আছি আর চোখগুলো এরাম করে আছি, কেউ বলে না। আমি অনেক ওদের চরিত্র হনন করেছি, ও শাশুড়ি এত কাজ করে কেউ? হ্যাঁ আমার শাশুড়ি দেখেছো কী সুন্দর সম্পর্ক, মানে মুখ দেখা দেখি নেই, একই বাড়ি একই ছাদের তলায় থাকি, মুখ কেউ কারো দেখি না, আর ওরা দেখো দুজনে মিলে কাজ করে, তা আমার রাগের কারণ আবার এইসব আমি দেখে সহ্য করতে পারি না। হ্যাঁ, তাই দুটো খিস্তি দিয়ে ওদের চরিত্রহীনা বানায়, মানুষ খায়নি জানো তো, উল্টে আমার কেসটা জেনে গেছে, এই যে দুপুর ভাইপোর সাথে রগড়ারগড়ি রস টনটানি টনটানানি করেছিলাম, ধরা খেয়ে গেছি। তারপরে ওই যে আমার সহদারা, ওর ছেলেকেও লাইনে আনার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখো ছেলেটা মাকে বলে দিয়েছে, দেখো মিস ইউ লিখেছে, এই তো তোমার বান্ধবী এইসব বলে, হ্যাঁ জানো তো, তা আমি এখন কী করবো, কেউ আমাকে দশ ভুজা বলে না। মিস্ত্রিদের আমি বেটা বাড়িতে লোকেলে চা দিই না, আর এই মিস্ত্রিদের চা দিচ্ছে, রুটি দিচ্ছে, তরকারি দিচ্ছে, মিষ্টি দিচ্ছে, বলো যা, ও যা, হ্যাঁ যার সাথে আসলে আমি বলি যা, ক্যামেরা ফ্রেন্ডলি না জানি, কিন্তু ওইটা তো আমার বললে চলবে না, তাহলে তোকে মানুষে ভালো বলবে, কিন্তু আমার লক্ষ্য ভ্রষ্টই হয়ে যাচ্ছে, আমি যে লোককে পৌঁছানোর চেষ্টা করছি কণিকাকে নিচু দেখানোর জন্য, কিন্তু না উল্টে মানুষ ওকে, দেখো কমেন্ট বক্স খুলে গিয়ে দেখো, শুধু দশ বোঝা, তুমি দশ বোঝা, তোমার মতন যদি এক কণা এক শিক্ষিক কণা যদি কাজ জানতাম, সত্যি আর ভালো লাগে না, এইটাই আজকে বলা ছিল, আসলে নিজেরটা
বললাম তোমরা তো কেউ নিজের থেকে এসে আমায় কিছু বলো না, সব সময় কণিকাকে দশভুজা 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 বলো, কি দশভুজা বলো, কি দেখায়, ওই তো ঘর পোচা, ওই তো স্বামীর পটি করানো স্নান করানো, ওই তো সংসারের কিছু রান্না, ওই তো দোতলার একতলা ঘর পোচা পুচি দেখায়, ওই তো মেয়েকে স্কুল পাঠানো গুছিয়ে দেওয়া, আঁকা স্কুলে গান স্কুলে নাচ স্কুলে, ওই তো ভাগ্নিকে খেতে দেওয়া, এই তো করা, কি করে এইটুখানি ছাড়া, আর আমি দেখো কত গালমন্দ করে ভিডিও করি, কত কাজ করি, শুধু বাসির রান্না জাল দেওয়া ছাড়া আমার কোনো কাজ নেই জানো তো, এই হচ্ছে আমার কাজ। আর আমার প্যান্টি, আমার পেরিয়ার্সের সমস্ত কিছু আমার বর হিসেবে রাখে, প্যান্টি কেচে দেয় জানো, সমস্ত নাইটি কেচে দেয়, এই কেচে দেয়, আর আমি শেষান মারাতে যাই জানো তো, ও 10 কাপ চা দেয়, 10 বার চা দেয় তো কী হচ্ছে, আমি তো 10 বার শেষান মারাই, হ্যাঁ থাপন খেতে যাই গো। তোমরা ওই যে দশভুজা বলো প্লিজ, দশভুজা বলবে তো, বলবে তো প্লিজ, পাঁচালি এখানেই শেষ হলো, হাতের ফুলগুলো ছুঁড়ে ছুঁড়ে মারো আমাকে। আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে, টাটা বন্ধুরা, কেমন লাগলো একটু বলো, অবশ্যই করে কমেন্ট বক্সটা একটু বলো, আমার পাঁচালি সারাদিনের পাঁচালি কেমন লাগলো তোমাদের, অবশ্যই করে কণিকার কমেন্ট বক্সে গিয়ে 2-4টি খিস্তি অন্তত দিও, গালাগালি দিও, দশভুজাটা 5 ভুজা 4 ভুজা করো, অত 10 ভুজা করো না প্লিজ, আমার কষ্ট লাগে, আমার এই জায়গায় কষ্ট লাগে। একটা গান দিয়ে শেষ করি, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, টাটা।